আসসালামু আলাইকুম আমি যে এই শ্যামপুর বাজারে এখানে আসছি যারা নাকি এই ধলপুর থেকে বাড়ি ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে এই শ্যামপুর বাজারে এখানে তাদেরকে বাড়ি ঠাই দিয়েছে জায়গা দিয়েছে এক বিঘে করে জমি দিয়েছে সেই লোকদেরকে আমি এখন দেখাবো তাদের বাড়ি ঘর দেখাবো তাদের মনের আবেগ দেখাবো যে তারা মনে মনে কত কষ্ট করছে তারা আবেগগুলো প্রকাশ্য করবে আমি তাদেরকে দেখাবো তাদের বাড়ি ঘর দেখাচ্ছে এখানে এখানে পুরা গ্রামটাই তাদের বাড়ি ঘর আর আমি যাই জিজ্ঞাসা করব যে এখন চাষিকে চাষি কি অবস্থায় আছেন আর কখন আসছেন কোথায় করে বাড়ি কোথায় একটু জুড়ো বলবেন নাম কিন্তু

আচ্ছা পোলা যে চার পাঁচ মাস ধরে বহা পোলা ফুলার দোয়াটে বিদেশে দিছি দেওয়ার বাদ রাস্তা ঘাটে রাস্তাঘাটে বারাবাদাই একটা ছাগল গরু ধোয়াই বারবার দেয় ধরে ধরে রাস্তায় গুণ নিয়ে গেছে গা আঙ্গের রাইতে আসে হারাশাস্তি করছে সেই খাতিরে আমরা এখন দিবার চলে সরকারের সেই হিসাবে আমরা যেমন দাঁড়াইলাম তাছাড়া আঙর এখন না জায়গা নাই আমরা বহুত কষ্টত আমরা আসলে আমি এখন আমরা এটাই যাইছি যা পাইলাম না ওড়াইকার থেকে আমরা এটাই মেলা হানি তাও যে মনে আমার জীবনটা বাঁচানোর জন্য তো আমার হয়েছে কিন্তু পরে যে আমরা জীবনটা নিয়ে আসছিলাম খালি কোনো কোনো সময় গরম দেখার কাগজপত্র নিয়ে খালি দৌড় দিছি বাল বাচ্চা যে গরম থাকছে ওগুলোর কথা আমার খেয়ালই থাকে না দর্শক যাই হোক তারা বলছে যে ওখানে খুবই কষ্ট ছিল আর ওখানে বাড়িঘর ভাঙি দেওয়ার পর যখন এইখানে আনলো তা একটু সুখদ আছে দেখেন কত সুখে আছে দেখেন কত কত ঘর কিভাবে কোন ঘরে থাকছে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এই যে আমার সঙ্গে আরও লোক আছে এই জায়গা শ্যামপুর ধলপুরের জায়গার মানুষকে শ্যামপুর বাড়ি করে দিয়েছে আমি তাদেরকে দেখাচ্ছি তাদের দৃশ্যগুলো দেখাচ্ছি দর্শক দর্শক এখানে দেখেন আমি দিদিকে বলবো যে দিদি আপনি এইখানে ধলপুর থেকে আসে কত সুখে আছেন আপনি আপনি কীরকম কত সুখে আছেন দিদি কতই আর সুখে থাকবো বাড়ি ঘর সব ভাইঙ্গা সব নিয়ে পড়ছে নিয়া বাইয়া দিছে ইকর মাডিশ জুমতি সব থি আইলাম আহে রে মানছে রে বিগা মাডি দিব না না দিবা লাজান এখন কি কত টাকা বোঝা কত লজ গেল অঙ্গরে কামাটা মাই নাই কি কইরা খাইব মেললাডি পয়পলাহান দর্শক তারা অনেক দুঃখ প্রকাশ করছে তাদেরকে পয়পলাবান মেলাডি তারা ওখান থেকে বাড়ি ঘর ভাঙি সিঙ্গে দিয়ে এখানে নিয়ে আসলো দেখেন তারা রানদাবারা করে কোথায় খাচ্ছে এইখানে দেখেন কত কষ্টই আছে আমি দর্শক আজকে বহুরি থাকে দর্শক আমি পদ্মপুকুর থেকে আসছি যে এইখানে ধলপুর লোকদেরকে আমি দেখতে আসছি যে তাদেরকে শামপুরে কিভাবে বাড়ি করে দিয়েছে আর তারা কি অবস্থায় আছে কত কষ্টই আছে আমি তাদেরকে দেখার জন্য আমি এখানে এসেছি আমি মনে মনে ভাবলাম যে আমার দর্শকদেরকেও আমি দেখার জন্য আমি চেষ্টা করি যে দর্শকদেরকেও দেখাই যে দর্শকও দেখুক সবাই ভিডিও দর্শক আমি আজকে এই পর্যন্ত আমি আপনাদের কে ভিডিও দেখাচ্ছি আর আমার সঙ্গে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর তারপরে আবার নতুন ভিডিও পাতে আপনারা সবাই সহযোগিতা করেন আসসালামু আলাইকুম